নমস্কার বন্ধুরা কিছুদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যারা দেশে শ্রমিক আছেন এবং যারা কাজকর্ম সব বন্ধ আছে তাদের জন্য যে এক হাজার টাকা করে স্কিম ঘোষণা করেছিলেন প্রচেষ্টা এটি আপনি কিভাবে পাবেন এই প্রচেষ্টা প্রকল্পটিতে আবেদন করার জন্য আপনাকে কি করতে হবে এবং আপনি এই এক হাজার টাকাটি কীভাবে পাবেন আপনাকে বলে রাখি এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পটি ঘোষণা করেছিলেন প্রচেষ্টা নামে সেটিতে এক হাজার টাকা করে দেওয়া হবে এবং এটি আপনি যদি বাড়িতে থাকেন তাহলে কিন্তু এটি পাবেন তো এটি এলিজিবিলিটি হচ্ছে আপনাকে আপনি যদি লেবার বা অন্য কোনো ক্ষেত্রে কাজ করে থাকেন দিনমজুর হিসাবে তাহলে কিন্তু আপনি এটি পাবেন যদি আপনি কোনো পেনশন পেয়ে থাকেন সরকারি তরফ থেকে তাহলে কিন্তু এটি আপনি পাবেন না এটি আবেদন করার পরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তরফ থেকে এটি যাচাই করা হবে আর কলকাতার ক্ষেত্রে কে এটি যাচাই করবেন তারপরে এবার নিই কীভাবে আবেদন করবো আপনাদেরকে আবেদন করার জন্য এই ফর্মটি ফিল করতে হবে এই ফর্মটি ফিল আপ করতে হবে এবং কী করে ফিল আপ করতে হবে সমস্ত ডিটেলস এখানে দিয়ে দিচ্ছি সর্বপ্রথম আবেদনকারীর নাম আবেদনকারী যিনি যিনি আবেদন করবেন তার সম্পূর্ণ নাম এখানে দিয়ে দেবেন আর এদিকে তার স্ট্যাম্প সাইজ একটি ছবি এবং তারপরে দেখুন পিতার নাম এখানে পিতার নামটি দিয়ে দিতে হবে এবং তারপরে তার জেন্ডার কোন লিঙ্গ তারপরে মেল না ফিমেল না আদার্স তারপরে জন্ম তারিখ আপনার ডেট অফ বার্থ কত সেটি এখানে লিখে দিতে হবে একত্রিশ তিন ধরুন উনিশশো আঠাত্তর উনিশশো আঠাত্তর এভাবে লিখতে হবে তারপরে আপনার বয়স বয়সটি এখানে লিখে দিতে হবে এর কত বছর বয়স সেটি লিখতে হবে তারপরে আপনার এপিক ভোটার কার্ড নাম্বার এখানে ভোটার কার্ড নাম্বারটি আপনাকে দিয়ে দিতে হবে তারপরে আপনি চাইলে এখানে ডিজিটাল রেশন কার্ড নাম্বার এখানে দিয়ে দিতে পারেন এটি যদি আপনি না চান তাহলে আপনি নাও দিতে পারেন তারপরে আপনার আধার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বারটি আপনি নিচের ঘরে এই ঘরটিতে ফিল আপ করে দেবেন এরপরে চলে আসি কন্ট্যাক্ট ডিটেলসে এই কন্ট্যাক্ট ডিটেলসে আপনাকে প্রথমে রাজ্য এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল এবং তারপরে আপনার জেলার নাম এখানে লিখে দিতে হবে এই ঘরটিতে এবং তারপরে আপনার বিধানসভা যে নাম সেটি এখানে লিখে দিতে হবে এবং তারপরে আপনার যে ব্লক বা মিউনিসিপ্যালিটি আছে সেটি এখানে লিখে দিতে হবে এবং তারপরে আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার এখানে লিখে দিতে হবে এবং তারপরে আপনার এরিয়া আপনার গ্রামের যে ঠিকানা বা শহরের ঠিকানা সেটি এখানে দিয়ে দেবেন এবং তারপরে বাড়ির নাম্বার এবং এই দিকে আপনার পিনকোড এই পিনকোডটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে পিনকোডের পরে তারপরে আপনার এখানে ডাকঘর তারপরে আপনার যে থানা আপনি কোন থানার অন্তর্ভুক্ত সেটি এখানে আপনাকে দিয়ে দিতে হবে এবং তার নিচে যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি আপনাকে কিন্তু এখানে অবশ্যই দিয়ে দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে আপনাকে ব্যাংকের ডিটেলস দিতে হবে প্রথমে ব্যাংকের নাম আপনাকে উপরে ব্যাংকের নামগুলি টাইপ করতে হবে সমস্ত কিছু বড় হাতে টাইপ করতে হবে এবং এখানে দেখুন ব্রাঞ্চের নাম আপনার যে শাখার নাম সেটিও এখানে কিন্তু বড়ো হাতের অক্ষরে লিখতে হবে তারপরে অ্যাকাউন্ট নাম্বার আপনার যে অ্যাকাউন্ট নাম্বার আছে ব্যাংকের সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখতে হবে তারপরে আপনার আইএফএসসি কোড এই আইএফএস কোডটি আপনি ব্যাংকের বইয়ের প্রথম পৃষ্ঠাতেই লেখা থাকবে সেখান থেকে আপনি পেয়ে যাবেন এবং সেখান থেকে দেখে দেখে লিখে দেবেন এবং তারপরে যে তারিখে আপনি এটি দেবেন সেই তারিখটি এখানে দিয়ে দেবেন এবং এখানে আপনার সিগনেচার করে দেবেন এবং এখানে আবেদন করার পরে আপনার এটি যাচাই হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে আর আপনাকে এটি জমা দিতে হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে জেলাশাসকের যে অফিস নির্দিষ্ট অফিসে আপনাকে গিয়ে এটি জমা দিতে হবে এবং এটি ভেরিফাই হবে আপনার লোকাল ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার যদি কোনো তথ্য ভুল বা আপনি যদি এটি প্রকল্পটি পাওয়ার যোগ্য না হন তাহলে কিন্তু এই প্রকল্পটির এক হাজার টাকা করে কিন্তু আপনি পাবেন না আপনার যদি সমস্ত যোগ্যতা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এই প্রকল্পের এক হাজার টাকা করে আপনি পেয়ে যাবেন এগুলি সব কিছু হওয়ার পরে আপনাকে এটি ডিএম অফিসে গিয়ে জমা দিতে হবে এবং তারপরে সমস্ত কিছু ভেরিফাই হওয়ার পরে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট সেখানে সরাসরি টাকা ট্রান্সফার করে দেওয়া হবে এছাড়া যদি আপনি বাইরের রাজ্যে এদকে আছেন তাহলে আপনার জন্য রাজ্য সরকার একটি বিশেষ প্রকল্পের কথা ঘোষণা করেছেন যেটির নাম দেওয়া হয়েছে স্নেহের পরশ সেটিরও আবেদন প্রক্রিয়া আমাদের আলোচনা করা হয়েছে আপনি সেটিও চাইলে দেখতে পারেন এবং সেটি আপনি মোবাইলের মাধ্যমে খুব সহজেই করতে পারবেন তা এই ছিল আজকের তথ্য ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কোনো প্রশ্ন থাকলে নিজে কমেন্ট বক্সে লিখে জানাবেন দৈনন্দিন খবরের কাগজ এছাড়া বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন ধন্যবাদ